আন্ডারে যাদের সোশিওলজি জেনারেল রয়েছে থার্ড সেমিস্টারে অর্থাৎ তাদের প্রিভিয়াস দুটো ইয়ার মানে একুশ আর বাইশ এই দুটো ইয়ারের শর্ট আজকে অ্যানসার নিয়ে দেখো এই ভিডিওটা মানে তোমাদের যে দুটো ইয়ারের যে শর্ট কোয়েশ্চেন ছিল তার অ্যান্সার তোমাদের সাথে আজকে আলোচনা করবো তো আজকের ভিডিওটা খুবই হেল্পফুল হবে তোমাদের জন্য কারণ তোমরা যারা শর্ট কোয়েশ্চেন খুঁজছো মানে বা হয়তো ভাবছো যে কি শর্ট কোয়েশন পড়বে সোশোলজির থেকে তো এই শর্ট কোয়েশ্চনগুলো তোমরা ফলো করো এছাড়াও প্রিভিয়াস ফাইভ ইয়ারের শর্ট কোয়েশন তোমরা ফলো করতে পারো তোমরা কিন্তু তার থেকে কমন পেয়ে যাবে তো চলো প্রথমেই দেখিনি দু হাজার একুশের এক নম্বর প্রশ্নটা কি এসেছিল শর্ট কোয়েশ্চনের এবং তার উত্তর দেখো প্রশ্নটা হচ্ছে একটি নতুন পাঠ্য বিষয় হিসেবে সমাজতত্ত্ব উদ্ভবের জন্য দায়ী দুটি প্রধান উপাদান কি কি একটা হচ্ছে ফরাসি বিপ্লব আর একটা হচ্ছে শিল্প বিপ্লব এছাড়াও আরও আছে যেহেতু দুটো চেয়েছে তাই দুটো বললাম আচ্ছা এবার দু নম্বর হচ্ছে আদিম সাম্যবাদ কি উত্তর হচ্ছে আদিম সাম্যবাদ হলো শ্রেণীহীন সমাজ উৎপাদন ব্যবস্থার মালিকানা ছিল সমগ্র সমাজের বা যৌথ মালিকানার পদ্ধতি অনুসরণ করা হতো উৎপাদন শক্তি খুবই অনুন্নত মানের এবং উদ্বৃত্ত সঞ্চয়ের মানসিকতা এই সমাজে দেখা যায়নি তাছাড়া উৎপাদন ছিল সম্পূর্ণ চাহিদাভিত্তিক তিনের দাগের মার্কসের মতানুসারে উৎপাদন সম্পর্ক কি। কাল মার্ক্স উৎপাদন সম্পর্ক বলতে সামগ্রিক উৎপাদন ব্যবস্থার সঙ্গে সাধারণ মানুষের পারস্পরিক সম্পর্কের কথা বলেছেন মানুষ প্রকৃতিকে সঙ্গে করে এবং প্রকৃতিক শক্তিকে কাজে লাগিয়ে দলবদ্ধভাবে উৎপাদন করে তাই উৎপাদন প্রক্রিয়ার সঙ্গে সামাজিক সম্পর্ক ঘনিষ্ঠ হয় মানুষের সঙ্গবদ্ধ কার্যকলাপের মাধ্যমে শ্রমের হাতিয়ার উপকরণ উপায় এবং পণ্য সামগ্রী উৎপাদিত হয় উৎপাদনের সঙ্গে মানুষের এই পারস্পরিক সম্পর্ককে উৎপাদন সম্পর্ক বলা হয় তোমাদের দেখো যেহেতু এগুলো দু নাম্বারের মানে টু মার্কসের প্রশ্ন সেহেতু কিন্তু আমি একটু বড় বড়ই রেখেছি যাতে তোমরা ফুল মার্কস পাও ছোটো লিখলে কিন্তু নাম্বার পাবে না আচ্ছা এবার দেখো চারের দাগের অবস্তুগত সামাজিক ঘটনার দুটি উদাহরণ উল্লেখ করছি সামাজিক বিবেক তারপরে যৌথ প্রতিনিধিত্ব সংস্কৃতি সামাজিক প্রতিষ্ঠান এই সবগুলোই কিন্তু অবস্তুগত সামাজিক ঘটনার উদাহরণ তোমরা চাইলে সবকটাও লিখতে পারো বা যে কোনো দুটোও লিখতে পারো এবার পাঁচ নম্বর দেখো দমনমূলক আইন কাকে বলে দমনমূলক আইন হলো এখানে দমনমূলকটা দুবার চলে এসছে এটা টাইপিং মিস্টেক দমনমূলক আইন হলো একটি আইনি ব্যবস্থা যেখানে কেউ আইন ভঙ্গ করলে কঠোর শাস্তির সম্মুখীন হতে হয় দমনমূলক আইনের মূল কথা হলো ঐতিহাসিক প্রথা সামাজিক অনুমোদন বিশ্বাস প্রভৃতিকে শাস্তির ভয়ে অন্ধভাবে অনুসরণ করা যান্ত্রিক সংহতির মধ্যেই এই ধরনের আইন প্রচলিত রয়েছে ঠিক আছে এবার ছ নাম্বার দেখো মূল্যবোধযুক্ত ক্রিয়া কি প্রতিটি সমাজে একটি নির্দিষ্ট মূল্যবোধের দ্বারা বিদ্যমান থাকে ব্যক্তিরা উক্ত মূল্যবোধ আত্মস্থ করে ও মেনে চলে এখানে একটা স্পেস হবে করে ও মেনে চলে হবে ঠিক আছে ব্যক্তির এই মান্যতা তার কাজকর্মের মধ্যে দিয়ে প্রকাশিত হয় বিশেষ বিশেষ কাজকর্ম উক্ত সমাজের প্রচলিত মূল্যবোধের নিরিখে ও প্রেরণার সংগঠিত করে যা অনেক ক্ষেত্রে দৃষ্টান্তমূলক হয় এই নির্দিষ্ট মূল্যবোধের মেনে ক্রিয়া করাকে মূল্যবোধ যুক্ত যৌতিক ক্রিয়া বলে এবার দেখো সাতের দাগের উপযুক্ত উদাহরণ সহ ঐতিহ্যবাহী কর্তৃত্বের সংজ্ঞা একটি কর্তৃত্ব তখনই ঐতিহ্যবাহী হয়ে উঠতে পারে যখন অনুগতরা আদেশ দানকারীর আদেশ মেনে নেয় এই যুক্তিতে যে এই আদেশ মেনে চলা এবং প্রতিপালন করার মধ্যেই বৈধতা লুকিয়ে থাকে এবং পুরুষানুক্রমে এই কর্তৃত্ব অবস্থান করে এই ধরনের কর্তৃত্ব থাকে ধারাবাহিকতা বিশ্বাস এবং আদেশ মেনে চলার মানসিকতা উদাহরণ হিসাবে পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থায় পরিবারের বয়স জ্যেষ্ঠদের কর্তৃত্ব মেনে চলা যখন উদাহরণ চাইবে তখন তো উদাহরণ দেবেই ফুল মার্কসের জন্য এবং এখানে যদি উল্লেখ করা নাও থাকে যে উদাহরণ দাও তাও কিন্তু তোমরা অবশ্যই উদাহরণ দেবে তাতে কিন্তু তোমরা নাম্বারটা বেশি পাবে ফুল মার্কস পাবে আচ্ছা এই গেল তোমাদের দু হাজার একুশের প্রশ্ন এবার দেখো দু হাজার বাইশে কী কী প্রশ্ন এসেছিল এবং তার অ্যান্সার দেখো এক নম্বর রয়েছে কর্তৃত্বের সংজ্ঞা লেখ ম্যাক্স ওয়েবারের মতে কর্তৃত্ব হল আইনসিদ্ধ ক্ষমতা কর্তৃত্বের সৃষ্টি হয় আদেশ প্রদানের ক্ষমতা আইনসিদ্ধ হলে ক্ষমতা হলো এক ধরনের সামর্থ্য এই সামর্থ্য সূত্রে কখনো ব্যক্তি নিজের ইচ্ছা অনুসারে অপরের আচার আচরণকে নিয়ন্ত্রিত করতে পারে এই ক্ষমতা বৈধতাযুক্ত হলে কর্তৃত্বে পরিণত হয় ঠিক আছে দু নম্বর প্রশ্নে যাওয়ার আগে বলবো তোমরা কেউ যদি হিস্ট্রি অনার্স পাস সোশিওলজি জেনারেল এডুকেশন জেনারেল পলিটিক্যাল সায়েন্স জেনারেল পড়তে চাও তাহলে অবশ্যই কিন্তু এই নাম্বারে যোগাযোগ করতে পারো এছাড়াও যদি কারোর মনে হয় যে শুধু নোটসের প্রয়োজন তাহলে কিন্তু তোমরা শুধু নোটসের জন্য অবশ্যই এই নম্বরে যোগাযোগ করতে পারো তোমরা কিন্তু নোটস পেয়ে যাবে ঠিক আছে আচ্ছা এবার দেখো দু নম্বরের প্রশ্ন দুর্খেইমের লেখা যে কোনো দুটি বইয়ের নাম উল্লেখ করো এক নম্বর হচ্ছে সুইসাইট আর একটা হচ্ছে দ্য ডিভিশন অফ লেবার ইন সোসাইটি তিন নম্বর যৌথ বিবেক কী দূরখেইমের মতে একটি সমাজের অধিকাংশ মানুষের স্বাধীন বিশ্বাস এবং মানসিকতার সমষ্টি হলো যৌথ বিবেক যা কালক্রমে একটি স্বতন্ত্র বৈশিষ্ট্যের রূপ লাভ করে অর্থাৎ দূরখেইমের মধ্যে যৌথ বিবেক হলো প্রথমত বিশ্বাস এবং মানসিকতার সমষ্টি এবং দ্বিতীয়ত এক একটি স্বাধীন নির্ধারিত সাংস্কৃতিক ব্যবস্থা যে কারণে কোনো সামাজিক ঘটনা সম্পর্কে মানুষ ঐক্যমত পোষণ করে চার নম্বর সামাজিক ক্রিয়ার দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো অতীত বর্তমান ও ভবিষ্যতের ক্রিয়ার দ্বারা সামাজিক ক্রিয়া প্রভাবিত হয় অতীত অতীতটা আবার দুবার পড়ে গেছে টাইপিং মিস্টেক যাই হোক দু নম্বর পয়েন্ট দেখো বিষয়গত অর্থ আরোপিত থাকে এই দুটো হচ্ছে সামাজিক ক্রিয়ার অনেকগুলো বৈশিষ্ট্যের মধ্যে দুটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য আচ্ছা এবার পাঁচ নম্বর দেখো সামাজিক সংহতি বলতে কি বোঝায় দুই খেমের মতে অনুযায়ী সমবিভাজনের সৃষ্টি হয়েছে সমাজ থেকে তার মতানুসারে সামাজিক ক্ষেত্রে সমবিভাজন বোঝাপড়া ও সংহতি সৃষ্টি করে সমবিভাজনের ভিত্তিতে সমাজস্থ ব্যক্তিবর্গের মধ্যে পারস্পরিক নির্ভরশীলতা সৃষ্টি হয় পারস্পরিক এই সহযোগিতা সৃষ্টির মধ্যে বৈচিত্র্যের মধ্যে ঐক্য সাধিত হয় এবার ছ নম্বর দেখো শ্রেণী স্বার্থ ধারণা এবং শ্রেণী উদ্ভূত ধারণা কাকে বলে একটি শ্রেণী হলো একটি সামাজিক গোষ্ঠী যার মধ্যেকার সদস্যরা একই উৎপাদন ব্যবস্থার সাথে সম্পর্কযুক্ত কার্ল মার্কসের মতে একটি সামাজিক গোষ্ঠী তখনই সম্পূর্ণরূপে একটি শ্রেণীতে পরিণত হয়ে ওঠে যখন তার মধ্যেকার সদস্যদের শ্রেণী চেতনা ও শ্রেণী সংহতি গড়ে ওঠে সাত নম্বর ক্ষমতা কি সাধারণ অর্থে ক্ষমতা হল শক্তি বা প্রভাব এটি এমন এক দক্ষতা যার সাহায্যে একজন মানুষ অন্য মানুষের আচরণ নিয়ন্ত্রণ করতে পারে শক্তির সাহায্যে ব্যক্তির ইচ্ছার বিরুদ্ধে কাজ করাতে পারে ঠিক আছে এই হলো তোমাদের দু হাজার একুশ এবং বাইশ অর্থাৎ প্রিভিয়াস দুটো ইম্পর্টেন্স ইয়ারের শর্ট কোয়েশ্চেন এই ভিডিওটা যদি একটু হেল্পফুল মনে থাকে তাহলে অবশ্যই তো ভিডিওটা একটা লাইক করে দেবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এই ধরনের বিভিন্ন কোয়েশ্চেন ইনফরমেশন নোটস সাজেশন বিভিন্ন কিছু পাওয়ার জন্য আজকের মতো এইটুকু দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে